মাশাআল্লাহ, অনেক চমৎকার কিছু কোকাটেলের বেবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর এবং একদম সুস্থ সবল পাখি। এখানে এক কথাই বলবো, যারা লটিনু কোকাটেল অনেকদিন ধরে চেয়েছেন, আমি ওইভাবে কাউকেই দিতে পারি নাই এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন পাখিগুলো। লটিনু কোকাটেল দিয়েছি যেগুলো মানে লটিনু ছিল, আর এগুলা কিন্তু লটিনু পাল। এখানে দুইটা পাখি মোটামুটি হেভি পালের মধ্যে, এই একটা পাখি আর এই একটা পাখি, দুটা পাখি হেভি পালের মধ্যে আর দুইটা পাখি লটিনু পালের মধ্যে। এগুলোর বয়স 40 দিন, হয়তো বা সর্বোচ্চ 10 দিনের মতো হ্যান্ড ফিটিং করাতে হতে পারে। তো এই লটিনু পালগুলো সেল হবে। আর গতকালের ভিডিওতে অ্যালবিনো কোকাটেল দেখেছেন, এই হলো অ্যালবিনো কোকাটেল, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, ভাই চলে আসছে। এই পাখিগুলো অনেকেই চেয়েছিলেন, আসলে আমি কাউকে দিতে পারিনি। যারা আসলে অ্যাডভান্স করেন বা করে ফেলেন তাদের জন্য এই পাখিগুলো হয়ে যায়। আর অনেকেই বলেন যে ভাই অ্যাডভান্স করছে দেখে কি হয়েছে, পাখিগুলো আমাকে দেন। আসলে ওটা কখনোই পসিবল না, কারণ ওটা এক ধরনের খারাপ হয়ে যায়। তো আমি এটা মূলত এই কথাটা বলার একটাই কারণ, আমার খুব কাছের ভাগ্নি এই পাখিগুলো নিতে চেয়েছেন, এই দুইটা। তো ইনশাল্লাহ ভাগ্নি তোমাকে আমি আবার এনে দিব, বা আমার ঘরে আসলে আমি ইনশাল্লাহ তোমাকে দেওয়ার চেষ্টা করব। কারণ এগুলোর কোয়ালিটিটা এত সুন্দর ছিল, এত সুন্দর লাল চোখ, যেটা এই অন্যান্য অ্যালবিনোর মধ্যে এই কোয়ালিটিটা পাওয়া যায় না। আর এখানে লটিনু পালগুলো কিন্তু রেড আই, দেখেন কত চমৎকার এবং খুবই সুন্দর লটিনু পালগুলো, আসলে খুবই কিউট ধরনের বেবি। অনেকেই বেবিগুলো চেয়েছেন, যারা বেবিগুলো নিতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি করে ফোন দেওয়ার জন্য। আর যদি অনেক দূরের থেকে নিতে চান অ্যাডভান্স করে রাখবেন, একদিন দুই দিন পরে নেবেন সেটা সমস্যা নাই, কিন্তু নিশ্চিন্তে আপনারা অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করার সময় অনেকেই প্রশ্ন করেন ভাই টাকা মেরে দেয় বা টাকা পাওয়া যায় না, এই ধরনের কোনো সম্ভাবনা নেই। কারণ আমার নিজস্ব আলহামদুলিল্লাহ ঢাকায় বাড়ি আছে এবং আমি পাখির ফার্ম আছে, বাড়িটা বড় কথা না, যেহেতু পাখির ফার্ম আছে, এটা সম্পূর্ণ আমার ভিতরে পুরো ফুল পাখির সেট আপ। তো এর জন্য আপনারা এই ব্যাপারে কখনো ভয় পাবেন না যে 2-500 টাকা অ্যাডভান্স করলে আপনার টাকা কোনোভাবেই বিফলে যাবে না বা নষ্ট হবে না। তো যে ভাই আসছে তাদেরকে পাখি দুইটা বুঝাই দিই, আর আপনাদের জন্য আজকে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিব ইনশাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ। যেই মেসেজটা আপনারা আজকে এই মেসেজটা পাওয়ার পরে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। তো চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য। করি আপনারা সবাই ভালো আছেন, আমরা একদম 2023 শেষ পর্যায়ে চলে এসেছি, নতুন বছর শুরু করব ইনশাল্লাহ। আর মাত্র 1 থেকে 1.5 দিন বাকি আছে, এর মধ্যে ইনশাল্লাহ আল্লাহ চায় তো আমরা নতুন বছর পাবো। তো আমরা যারা নতুন বছর পাবো অবশ্যই আল্লাহর কাছে সাহায্য এবং দোয়া চাবো, যেন আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখে এবং আমাদের নতুন বছর যেন অবশ্যই যেন আল্লাহ তাআলা অনেক কল্যাণময় এবং সব দিক থেকে বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করে, আমিন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, কারণ বছর একদম শেষ পর্যায়ে, আমরা ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক সারা বাংলাদেশে যে কোনো জেলায় বছর শেষ হলেই এক ধরনের উল্লাস শুরু হয়, নতুন বছর মানে স্বাগতম জানায়। তো আপনার এলাকায় হতেও পারে না হতে পারে, কিন্তু আমার জানা মতে ম্যাক্সিমাম এলাকায় এই কাজটা হয়ে থাকে এই মুহূর্তে। তো আজকে আপনাদের পাখাল জগৎ, যারা পাখি আমরা পছন্দ করি, পাখিকে নিয়ে কাজ করি, পাখিকে যারা আমরা বেশি ভালোবাসি তাদের জন্য, কারণ এই কথাগুলো মনে হলো যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। শেয়ার করার একটাই কারণ যে আপনারা জানেন, হয়তো বা অনেকেই জানেন না, আমার কথা হলো যে অনেকেই জানেন না বা এই সিস্টেমটা অনেকেই এটা নিয়ে চিন্তাও করেন নাই। তো তাদের জন্য এই কথাটা বলা খুব মনোযোগ সহকারে অল্প একটু সময় নিব। আশা করি আমার যারা ইউটিউব বন্ধুরা আছেন সবাই আমাকে অনেক পছন্দ করেন এবং অনেক ভালোবাসেন, এই ভালোবাসার কাছ থেকে আপনাদের জন্য আজকে এই ছোট্ট আমার মেসেজ। তা আমি কখনো বলি না ওইভাবে যে এই ভিডিওটার জন্য আমি বলতেছি, আপনার যদি বিন্দু পরিমাণ উপকার হয় বা আপনি যদি এই ব্যাপারটা জানেন, আমি আশা করব এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন আরেকজনকে জানানোর জন্য। আমরা যারা জানি এই ব্যাপারটা তারা হয়তো বা একজন দুইজনকে জানাচ্ছি, কিন্তু আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমার যেহেতু 20,000+ সাবস্ক্রাইবার আছেন, তারা তো ভিডিও দেখেনি, আবার অনেক সময় এই ভিডিওটা ভাইরাল হয়ে গেলে 1,00,000-1.5 লাখ পর্যন্ত ভিডিও দেখেন, তো সবাই এই ব্যাপারটা একটু জানুক। তো মূল কথায় চলে যাই, যেহেতু 31st নাইট, তো এই রাতে অনেক আতশবাজি
তারপরে পোর্টটা বা আওয়াজ করার জিনিস যেগুলো বোম বা অন্য কোনো যেগুলো আওয়াজ করে সেগুলোতে কিন্তু পাখি প্রচুর ভয় পায়। তো এত ভয়ের মাঝখানে আপনি কিভাবে আপনার পাখিটাকে ভালো রাখবেন? তো আবার আমরা মূল কথায় যাব, এখানে কিছু লাভবার দেখাচ্ছি। এই লাভবার গুলো আপনার অফলাইন ইয়েলো, অফলাইন ব্ল্যাক আই বা এখানে এক পিস রেড আই আছে, একবারে যে কোনারে যে পাখিটা ওটা রেড আই। অনেকে আমার কাছ থেকে ইয়েলো অফলাইন, এটা কিন্তু অফলাইন পাখি, রিং এর পাখি। যারা এই পাখির দাম সম্বন্ধে জানা আছে তারা চাইলে আমার কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবে, দামটা আলোচনা সাপেক্ষে জানিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে যে পাখিগুলো দেখাবো দামটা হয়তো বা বলতে পারবো না, কথা যেহেতু বলতেছি মূল কথায় চলে যাই। থার্টি ফার্স্ট নাইট মানে এখন আমাদের জন্য এমন একটা অবস্থা হয়েছে, সবার জন্য না, কিছু মানুষের জন্য অনেক আনন্দ, অনেক আনন্দতে কাটায়। তো তারা হয়তো বা এই জিনিসটা অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে ওইভাবে ভালো লাগে না। তো আমার পাখিকে কিভাবে আমি ভালো রাখবো? তো যারা থার্টি ফার্স্ট নাইট, যেহেতু বারোটার পর থেকে এই আতশবাজি ফুটানো হয়, তো বারোটার আগে সন্ধ্যার পরে আপনারা পাখির রুম তো বন্ধ করে দেন। অনেকে দশটা পর্যন্ত পাখির রুম করেন, অনেকে নয়টা করেন। তো পাখির লাইট বন্ধ করে দিলে কিন্তু পাখি একদম ঘুমিয়ে যায়, চুপচাপ হয়ে যায়। তো এই কাজটা থার্টি ফার্স্ট নাইটে করবেন না, চাইলে একদম বারোটা, সাড়ে বারোটা বা একটা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ঘুম ফুটানো হবে, দরজায় জানালা বন্ধ করে রাখবেন এবং ওদেরকে সঙ্গ দিবেন, ওদেরকে খাবার পানি দিবেন, বা ঘরে চাইলে আপনারা যে ধর্মের হন ওই ধর্মের কোনো কিছু জোরে জোরে একটু আওয়াজ করে ওদের শোনাইতে পারেন। হ্যাঁ, যেমন আপনারা, যেহেতু আমি মুসলমান মানুষ, আমি আমারটা দিয়ে বলি, দেখা গেল যে ঘরে কোরআন তাওলাত একটু জোরে আমি ছেড়ে রাখতে পারি, ওদেরকে আমি এক কথায় বিজি রাখতে হবে। ওই টাইমটাতে যদি ওরা চুপচাপ ঘুমিয়ে থাকে আর এর মধ্যে যদি আতশবাজি ফুটানো হয়, তাহলে অনেক পাখি স্ট্রোক করে বা অনেক পাখি মারা যায়, এই অবজেকশন গত বছরও ছিল। তো এর জন্য আজকে মূলত এই জিনিসটা আপনাদেরকে বলা। তো আমারটা বলি, আমি কি করব, সন্ধ্যার সময় আমি পাখি বন্ধ করে দিব, কারণ পাখি যখন লাইট বন্ধ করে দিব তখন ওদের খাবার দাবার বন্ধ হয়ে যাবে। আবার ঠিক যখন সাড়ে এগারোটা বাজবে বা পনেরো এগারোটা বাজবে, সময় ঘনায় আসবে, তখন ওদেরকে আমি নতুন করে আবার খাবার দিয়ে, তারপরে একটু লাইট জ্বালিয়ে ওদেরকে আমি ব্যস্ত রাখবো, ওদের মতো আমি সঙ্গ দিব। যখন ওদের পাশে আমি থাকবো তখন ওদের ব্যাপারটা আমি বুঝতে পারবো, এবং মানে বাইরের যে আতশবাজি ফুটানো হচ্ছে এই প্রবলেমটা আমি আশা করি যে ওরা অতটা ফিল করবে না। তো এই কথাটাই সবচেয়ে বড় কথা, আপনি কিভাবে আপনার পাখিকে সঙ্গ দিবেন বা কিভাবে সময় দিবেন। আমি আশা করব এটা করলে আপনার জন্য, আপনার পাখির জন্য অনেক ভালো কিছু পাবেন। আর এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্যই, অথবা অত ঘুষিয়ে আমি বলতে পারি নাই। তো আপনারা আপনাদের মতো একটু চেষ্টা করবেন যে সুন্দরভাবে ওদেরকে একটু সঙ্গ দেওয়ার জন্য। আমি এই কথাটাই বোঝাচ্ছি যেন ওদেরকে আপনি সঙ্গ দিতে পারেন, এবং ওদের সাথে বারোটার সময়, যেটা বারোটায় এক বা সাড়ে এগারো, সাড়ে বারোটায় একটা পর্যন্ত, যতক্ষণ পারেন বোম বা আতশবাজি যতক্ষণ ফুটাবে অতক্ষণ পর্যন্ত ওদেরকে সঙ্গ দিবেন ইনশাল্লাহ। তার সবচেয়ে বড় সমস্যা হলো যারা বারান্দায় পাখি পালেন, বারান্দায় যারা পাখি পালেন চাইলেই দরজা জানালা বন্ধ করতে পারবেন না, এবং তাদের আওয়াজের পরিমাণটা অনেক বেশি থাকবে। তো তাদের জন্য আমার ছোট্ট টিপস থাকবে এটাই, যারা বারান্দায় পাখি পালবেন তারা অবশ্যই, দেখা গেছে যে যতক্ষণ পর্যন্ত আতশবাজি বা অনেক বিকট আওয়াজ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন ওদের পাশাপাশি থাকার জন্য, এবং লাইট আলো, এবং আপনারা চাইলে খুব কাছাকাছি খুব সুন্দরভাবে ওদের সাথে সঙ্গ দিবেন ইনশাল্লাহ। এতে করে আপনার পাখি আশা করি যে অনেক অনেক মানে ভালো থাকবে ইনশাল্লাহ। কারণ আপনার পাখি যখন আপনি কাছে থাকবেন তখন আপনার পাখিটা ভয় কম পাবে, ঠিক মানুষের মতো। যদি আপনি একটা ঘুমের মানুষকে জোরে আওয়াজ করেন বা জোরে শব্দ হয়, সে কিন্তু ভয় পেয়ে স্ট্রোকও করতে পারে, এরকম অবস্থা হয়ে যায়। যদি বিকট আওয়াজ হয়, ঠিক পাখির বেলা, পাখির জানটা কিন্তু আরও ছোট, পাখির জান অনুযায়ী যদি ওই আওয়াজের পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে ওর স্ট্রোক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর স্ট্রোক করলে যে একবারে সাথে সাথে মারা যাবে এটা না, মানুষের মতো স্ট্রোক করছে অনেকক্ষণ পরে বা অনেক
দু এক দিন পরে হইলো তার এই প্রবলেমটা দেখা দিতে পারে। তো আপনারা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন। আমি আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু বলার জন্য, কারণ আমি এটা মনে করেছি যে আমি যদি একটু আপনাদের কাছে শেয়ার করি, যারা প্রবাসী ভাইরা আছেন যারা অনেক শখ করে পাখি পালেন কিন্তু ফ্যামিলির কাছে রেখে দিচ্ছেন পাখিগুলো, হয়তো বা ভাবির কাছে বা তার বোনের কাছে ভাইয়ের কাছে এইভাবে রেখে দিচ্ছেন দেখাশোনার জন্য, তো তারা দেখতেছে হয়তো বা তারা অনেক কিছু বোঝেন না, কিন্তু যেই ভাই প্রবাস থেকে এই পাখিগুলো কিনেছেন তাদের পাখির প্রতি ভালোবাসাটা অনেক বেশি থাকে। তো তারা মূলত এই ব্যাপারটা যদি আজকে আমার কাছ থেকে এই ব্যাপারটা জানেন অবশ্যই পরিবারকে ওইভাবে জানিয়ে দিবেন, একটু কষ্ট হবে কিছুক্ষণের জন্য কিন্তু আপনার পাখিটা ভালো থাকবে ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যদি আপনাদের আজকে পাখির ভিডিওর কোনো কথা আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে আসে, আপনারা অবশ্যই আজকে এই পাখির ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর ইনশাল্লাহ যদি আপনাদের এই ধরনের টিপস পছন্দ হয়, যখন যেটা আসবে যেই সময় আমি চেষ্টা করব এই ধরনের টিপসগুলো বা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব যে আমি আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে যে পাখিগুলো আপনারা আমার ভিডিওতে দেখছেন, হয়তো বা কথা বলার কারণে আমি সব পাখির দাম বলতে পারলাম না, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাকে আপনারা পাঠাবেন, আমি ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী দামটা কমিয়ে রাখার চেষ্টা করব। তো যারা পাখি বিক্রি করবেন বা পাখি কিনবেন, সারা বাংলাদেশ থেকে পাখি ক্রয় বিক্রয় আমি দোনোটা করে থাকি, আপনারা আমার মোবাইল নাম্বারে সরাসরি ফোন দিবেন 01631933556। আর এই নাম্বারে পাখি ক্রয় বিক্রয় দোনোটা করতে পারবেন, যে কোনো পরামর্শ চাইলে আপনারা আমার কাছ থেকে যে কোনো পরামর্শ নিতে পারবেন। আমি যতটুকু জানি যতটুকু বুঝি আপনাদেরকে অবশ্যই সুপরামর্শ দিব ইনশাল্লাহ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ আপনাদেরকে সহিব উদ্বেগ এবং নেখায় দান করুক আমিন।